আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে আমি একটি পাঠদান করব। সেই পাঠটি হলো কবিতা। কবিতার নাম আমার বাড়ি, লিখেছেন কবি জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীন এখানে তার প্রিয় বন্ধুকে তার নিজের গ্রামে নিমন্ত্রণ করেছেন। কবি জসীমউদ্দীনকে পল্লী কবি বলা হয়, কারণ তার কবিতায় আমরা পল্লীর মানুষ, প্রকৃতি, গাছপালা, নদী, পাখি, এই সব কিছু তার কবিতার মধ্যে ফুটে উঠে। এই জন্য পল্লীর মাটি ও মানুষের সঙ্গে কবি যেন এক হয়ে মিশে আছে, এই জন্য কবি জসীমউদ্দীনকে পল্লী কবি বলা হয়। আমরা মূল কবিতায় চলে যাচ্ছি। এখন কবিতাটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে আমার বাড়ি জসীমউদ্দীন। এখানে কবি জসীমউদ্দীন তার এক বন্ধুকে তার নিজের গ্রামে দাওয়াত করেছেন। দাওয়াত করে কবিতায় কি বলছেন আমি পড়ে শোনাচ্ছি। যে আমার বাড়ি যায়ো ভ্রমর, বসতে দেব পীরে, জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কপি কলা গামছা বাঁধা দই। এখানে কবি তার বন্ধুকে বলছে, তুমি যখন আমার গ্রামের বাড়িতে যাবে তোমাকে পিড়েতে বসতে দিব, এই হলো পিড়ে, এখানে তোমাকে বসতে দিব, তারপরে তোমাকে আমি আপ্যায়ন করব। কিভাবে আপ্যায়ন করব? তোমাকে জল দিব, শুধু জল দিলে তো হয় না, জলের সাথে শালি ধানের চিড়ে দিবে, তারপরে ভিন্নি ধানের খই দিবে, তারপরে তার বাড়ির গাছের যে মজাদার কবরী কলা আছে সেই কবরী কলাও তাকে খেতে দিবে, এবং গামছা বাঁধা দই দিবে, যে দই নাকি খুব ঘন দই, সেই ঘন দই, যে দই নাকি গামছায় রাখলে রস গড়িয়ে পড়ে না, এমন দই তাকে খেতে দিবে। এই হলো কবিতার এই লাইন কটিতে বোঝানো হয়েছে। এরপরে আছে, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। আমার গ্রামে আম কাঁঠালের বাগান আছে, সেই আম কাঁঠালের বাগানে তোমাকে নিয়ে যাব, সেখানে তোমাকে আঁচল পাতি তুমি শুধে দিব, সেখানে শুবে, তারপরে গাছের শাখায়, গাছের শাখায় তোমাকে বাতাস করব, সেই বাতাস তুমি সারা রাতই তুমি সেই বাতাস খাবে, তুমি ঘুমাবে। তারপরে আছে কবিতা, এখানে এটাই বলা হয়েছে। এরপরে আছে, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দিব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দিব বুকে। যে চাঁদের যে হাসি, রাতে যে চাঁদ উঠে, পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের যে চুমো, চাঁদের হাসি, চাঁদের চুমো তোমার গায়ে মাখিয়ে দিব। তারপরে আকাশের যে লক্ষ তারা, সেই তারার যে তারা যেমন একটা ফুলের মতো ফুটে উঠে, সেই তারা ফুলের মালা গেঁথে তোমার বুকে জড়িয়ে দিব, সেই কথা এখানে বলা হয়েছে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। তুমি যখন ঘুমাবে, ঘুমের পরে সকালবেলা কিভাবে উঠবে? পাশে যে গায়ের দুধ দোহন, দুধ দোহাবে, সেই দুধ দোহনের যে শব্দ আসবে সেই শব্দ শুনে তুমি জেগে উঠবে, তারপরে তোমার সারা দিন তোমাকে নিয়ে আমি খেলা করব, মাঠে যাব, বিভিন্ন জায়গায় যাব, তোমাকে সাথে নিয়ে আমি খেলা করব। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। অর্থাৎ আমার বাড়িতে ডালিম গাছ আছে, সেই ডালিম গাছে অনেক ফুল আছে, সেই ফুলগুলি যেমন হাসতেছে সেটা তুমি দেখবে। কাজলা দিঘি, অর্থাৎ যে একটা দিঘি আছে আমার বাড়ির পাশে, সেই দিঘির জল হলো কালো জল, দেখতে খুব কালো মনে হয় আর কি, সেই কালো জলে আবার হাঁস, অনেক হাঁসগুলি ভেসে বেড়ায়, সেগুলি তুমি দেখবে। আমার বাড়ি যায়ো ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তোমার রথ। আমার বাড়ি এই বরাবর পথ, আমার বাড়ি, সে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে,
সেই বরাবর পথে সে যাবে, যাওয়ার পরে যেতে 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 দেখবে এক সময় তুমি মৌরি ফুলের গন্ধ তোমার নাকে লাগবে এবং শুকবে, তখন তোমার রথ থামিয়ে দেবো, যে রথে তুমি যাবে সেই রথটা তুমি থামিয়ে দিও। এই হলো কবিতার বিষয়বস্তু। আরেকটু এখানে কবি মানে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই গ্রাম এই কবিতায়। অর্থাৎ গ্রামের মানুষেরা যে অতিথি পরায়ণ, যে শিষ্টাচার, যে অতিথিদেরকে অতিথিদেরকে যেভাবে আপ্যায়ন করে, সেটাই এই কবিতায় মূল বিষয়বস্তু ফুটে উঠেছে। কিভাবে তাকে আপ্যায়ন করবে সেটাই তার বন্ধুকে বলছে, যে আমার বাড়িতে গেলে তোমাকে এভাবে এভাবে তোমাকে আপ্যায়ন করব। এই কবিতায় এটাই যে মানুষের প্রতি মানুষের যে একটা ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা, সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। এই কবিতা থেকে আমি শব্দার্থ টিকা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। ভ্রমর অর্থ মৌমাছি। এই কবিতায় কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করা হয়েছে। শালি ধান এক প্রকার আমন ধান, কবরী কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা, গামছা বাঁধা দই অধিক ঘন দই, গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না এমন দই, কাজলা দিঘি মানে কাজলের মতো কালো জলের দিঘি। অনেক সময় দেখা যায় পুকুরের জল দেখতে দেখা যায় কালো, আসলে জল কালো না কিন্তু দেখা যায় কালো, সেই কাজল কাজলের মতো কালো জলের দিঘিকে কাজলা দিঘি বলা হয় এখানে। তারপরে আমি সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে একটু আলোচনা করি, এবং তুমিও তোমরা লিখে নাও, এটা বইতেও আছে, যে সৃজনশীল প্রশ্ন আসলে তোমাদের যে কবিতাটা আমি পড়ালাম সেই কবিতার সাথে মিল রেখে অন্য একটা কবিতা মতো এখানে একটা সৃজনশীল উদ্দীপক দেওয়া হয়েছে, যেমন আমি পড়ে শোনাই। তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। এই উদ্দীপক থেকে যে প্রশ্ন হয়েছে, আসলে আমাদের ক এবং খ দুটি প্রশ্ন হবে সরাসরি বই থেকে হবে, কয়ের উত্তরটা এক শুধু এক শব্দ বা এক লাইনের ভিতরে দিতে হবে সঠিক উত্তর, তারপরে খটা খয়ের উত্তরটা একটু বড় হবে। তারপরে যেমন ক আছে, যেমন আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির জল জলে কি ভাসে, কাজলা দিঘির কাজল জলে কি ভাসে সেটা তুমি লিখবে, এবং আমার বাড়ি কবিতায় খ আছে, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন, এটা হলো আমার বাড়ি কবিতা থেকে সরাসরি প্রশ্ন হয়েছে। এবং উদ্দীপকের সাথে মিলে এবং আমাদের আমাদের যে কবিতা সেই কবিতার সাথে দুটি সংযুক্ত করে এই গয়ের প্রশ্ন, যেমন উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতায় কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। তোমরা উদ্দীপকের সাথে এবং এই কবিতার সাথে দুইটা মিল রেখে তোমরা একটা ব্যাখ্যা করবে, কি কি মিল পাওয়া যায়। তারপরে আছে ঘ উত্তর, ঘ প্রশ্ন, উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক, বিশ্লেষণ করো। উদ্দীপকের অর্থটা কি, উদ্দীপকের ভাব অর্থ কি, এবং আমরা যে কবিতাটা আজকে পড়লাম সেই কবিতাটার ভাব অর্থ কি এক কিনা, যদি এক হয় সেটা একটু বিশ্লেষণ করে তুমি বুঝাই দিবা। এটা বইতে আছে, তোমরা ভালো করে একটু পড়ে নিবে। আজকে তো এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ আমরা আগামীতে হয়তো অন্য একটা পাঠ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খুদা হাফেজ।